Lo mueve de traca, 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 de traca. Assalamualaikum বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিবারের মতো এবারে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটি অ্যাপস ব্যবহার করে আপনাদের ছবিগুলোকে এ ধরনের অ্যানিমি বা কার্টুন টাইপ করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত, সাফায়েত কোম্পানি থেকে। তো আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে সার্চ বক্সে সার্চ দিতে হবে টুনমি লিখে। অ্যাপসটির নাম হচ্ছে টুনমি। তো টুনমি লিখে সার্চ বক্সে সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটি চলে আসবে। তো আমার যেহেতু আগে থেকেই অ্যাপসটি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করলাম না। আপনি যাদের ইনস্টল করেনি তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে টাচ করে অ্যাপটিতে এন্টার করবেন। তো এখানে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট আছে, আপনার যে ট্যাম্পলেটটা ভালো লাগে আপনি সেই ট্যাম্পলেটটি ইউজ করে নেবেন। আমি আমার এই চ্যানেলের যে লগোটি সেই ট্যাম্পলেটটি ইউজ করে আপনাদের দেখাবো। তো এই ট্যাম্পলেট হচ্ছে এটা। তো আপনার গ্যালারিতে থাকা যে কোনো একটি ছবি নিয়ে আপনি ট্যাম্পলেটটি ইউজ করতে পারেন। তো এখান থেকে চলে যাবেন আপনার পছন্দের পিকটিতে, তারপরে এই অ্যারো মার্কে টাচ করে আপনি করে দিবেন। একটু সময় নিবে, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপটি কমপ্লিট হয়েছে। আর আপনাকে যদি এটার প্রো ভার্সন ইউজ করতে চান, মানে যদি ওয়াটারমার্ক না চান, সেক্ষেত্রে আপনাকে প্রো ভার্সন ইউজ করতে হবে। আর ওয়াটারমার্ক ছাড়া কীভাবে এই পিকটি ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এই পিকটি কার্টুন পিকে পরিণত হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আপনার পিএনজি হিসেবে ইউজ করে আপনার লগতে ইউজ করতে পারেন। তো এই জন্য আপনাকে এটা ডাউনলোড করার জন্য আপনাকে উপরে থ্রি ডট যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করতে হবে, তারপর সেভ ডিভাইস এই অপশন টাচ করে সেভ করে দিতে হবে, দেন ডাউনলোড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কর্নার সাইটে একটা ওয়াটারমার্ক আছে। আপনার এখানে এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আপনাকে চলে যেতে হবে পিক্সার্ট নামের একটি অ্যাপস। এই অ্যাপসে চলে আসার পরে প্লাস আইকনে টাচ করে আপনাকে সেই ছবিটি সিলেক্ট করে নিতে হবে। তারপর এই টুলসে টাচ করে রিমুভে টাচ করে এই টুনমি এখানে জাস্ট ড্র করে দিতে হবে, দেন রিমুভ অপশন টাচ করে রিমুভ করে দিতে হবে। একটু সময় নিবে, একটু ধৈর্য ধরবেন। ব্যাস আমাদের ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে। এবার সেভ করে দিবেন।